নমস্কার আপনারা দেখছেন নিউজ বিবেক নিউজ বিবেকের আজকের এই পর্বে আবার একটি বিষয় নিয়ে সমালোচনা করার জন্য চলে এসেছি সমালোচনা আপনার ভালো লাগুক বা না লাগুক একজন প্রগতিশীল মানুষ হিসেবে সমাজকে আরও আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমালোচনা এই জিনিসটার গুরুত্ব অপরিসীম আজকে একটা বিষয় নিয়ে কথা বলি যে অনেক প্রগতিশীল মানুষ আমাদের চারপাশে আছেন তারা প্রগতিশীলের থেকে বেশি তারা প্রগতিশীল তাই জন্য তারা মাঝে মাঝেই এরকম উক্তি করে থাকেন এরকম দাবি করে থাকেন বা এরকম আলোচনা অনেক সময় করেন যে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আজকের দিনে আর এসসি এসটি ওবিসির যে সংরক্ষণ আছে রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশনগুলোকে তুলে দেওয়া প্রয়োজন ভারতবর্ষ আজকে সত্তর বছর হয়ে গেছে স্বাধীনতার অনেক পরিবর্তিত হয়ে গেছে সমাজের চিন্তাধারা সমাজের ওঠা ওঠা বসা হাঁটা চলা সমস্ত কিছুই চেঞ্জ হয়ে গেছে তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আর সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা নেই খুব সম্প্রতি কিছুদিন আগে মানে এই গত দুদিনের আগের কথা বলছি যে হাতরস উত্তরপ্রদেশের হাতরস বলে একটি জায়গাতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ঘটনাটার কথা আমরা মোটামুটি সবাই যারা সোশ্যাল মিডিয়াতে আছি তারা জানি মেন স্ট্রিম মিডিয়াতে টিভিতে প্রয়োজন বোধ করছে না ঘটনাটা দেখানোর জন্য একটি উনিশ বছরের বালিকা তার তার সাথে ধর্ষণ হয়েছে যারা ধর্ষণকারী তারা ধর্ষণ করেছে ওই মেয়েটিকে তার জাতের অকাত বুঝিয়ে দেওয়ার জন্য অর্থাৎ মেয়েটি নিম্নবর্ণের আর যারা ধর্ষণ করেছে তারা উচ্চবর্ণের যদিও আমার মতে কোনো উচ্চবর্ণ বা কোনো উচ্চ বংশ তাদের অধিকার নেই এরকমভাবে কোনো মেয়ের ওপর অত্যাচার করার বা যারা অত্যাচার করে এরকম অমানসিক এরকম নৃশংস অত্যাচারকারী যারা তারা কখনো উচ্চ বংশের হয় বলে আমার মনে হয় না সব থেকে নোংরা প্রজাতি বা সব থেকে নোংরা জাতির যদি কেউ লোক থেকে থাকে তারাই এই কাজগুলো করে এই ঘটনাটা দেখার পরে যেখানে চারজন যুবক উচ্চ বর্ণের যুবক তার একজন নিম্নবর্ণে বর্ণের মেয়েকে শোষণ করে তার অকাত বুঝিয়ে দেওয়ার জন্য ঘটনাটা উত্তরপ্রদেশের আমাদের ভারতবর্ষেরই বুকে একটা জায়গা আপনার কি এরপরেও মনে হয় যে ভারতবর্ষ থেকে রিজার্ভেশন তুলে দেওয়া উচিত ভারতবর্ষের সমাজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য রিজার্ভেশন চালু হয়েছিল অনেক বছর আগে ভারতবর্ষের সমাজের দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তিত হয়ে গিয়েছে আজকে আমাদের বাঙালি পরিবারের মধ্যে বলুন কজন আছেন যারা ভট্টাচার্য ব্যানার্জি চক্রবর্তী মুখার্জি তারা নিজেদের ছেলের বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য দাস রায় মজুমদার এই ধরনের পরিবারের লোকজনের সাথে বিয়ে দেন আছেন কি এর জন্যই রিজার্ভেশনটা প্রয়োজন সামাজিক সংরক্ষণটা এই জন্য প্রয়োজন কেননা মানুষ মানে এই যে জানোয়ার শব্দটা বা জানোয়ার প্রবৃত্তিটা আজকাল আর জানোয়ারের সাথে যায় না মানুষের সাথে বেশি যায় এবং স্বাধীনতা সত্তর বছর বাদে এসে কথাটা বলতে বাধ্য হচ্ছি এই প্রবৃত্তিগুলো সমাজ থেকে এখনও দূরীভূত হয়নি সম্পূর্ণরূপে তো নয় বরঞ্চ কোথাও কোথাও এখন আবার নতুন করে মাথা চাড়া দিয়ে দেখা দিচ্ছে কোথাও কোনো সমাজের হত্যাকর্তা বিধাতা কোনো নেতা কোনো গ্রাম পঞ্চায়েত তাদের নিজেদের এলাকার মানুষদেরকে কন্ট্রোলে রাখার জন্য নিজের যে এলাকা নিজের যে ক্ষেত্র হতে হতে পারে সেটা সাংবিধানিক ক্ষেত্র হতে পারে সেটা পঞ্চায়েত ক্ষেত্র বা মিউনিসিপ্যালিটি হতে পারে সেই জায়গাটা নিজের দখলে রাখার জন্য সমাজ বিরোধীদেরকে রাস্তায় নামান আর সমাজ বিরোধীরা যখন রাস্তায় নামে এবং তাদের যখন বুকের পাটা যে বুকের পাটার ওপর দাঁড়িয়ে নেতারা মন্ত্রী হন সেই বুকের পাটা যখন উন্মুক্ত হয়ে যায় সমাজে তখন হাতরসের মতন ঘটনা ঘটে উত্তরপ্রদেশে উন্নয় কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল কিছু বছর আগে ঘটনাটা ঘটেছিল সেখানে বিজেপি এমএলএ ডাইরেক্ট জড়িয়েছিল উনি এখনও জেলে আছেন এখান থেকে আমাদেরকে সব চোখ খুলে দেওয়ার মতন ঘটনা এগুলো যেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি যে সমাজে এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে সংরক্ষণের কতটা প্রয়োজন তাই দয়া করে তাই দয়া করে সমস্যাটা যেখানে সেই সমস্যাটাকে পয়েন্ট আউট করুন সেই সমস্যাটাকে খুঁজে বের করার চেষ্টা করুন এবং তার সমাধান খুঁজে বের করুন যেটা সমস্যা আসলে নয় সেটার পেছনে বেশি দৌড়োতে যাবেন না বা যদি আপনাকে কেউ দৌড়তে বলে তাহলে বুঝবেন সেটার পেছনে তার নিজস্ব কোনো স্বার্থ আছে এটুকু বলে আপাতত শেষ করছি আগামী দিনে নিশ্চয়ই আশা রাখবো যে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বা ভারতবর্ষের শাসন ব্যবস্থা নিশ্চয়ই এই দোষীদেরকে শাস্তি দেবে এবং সেটা ন্যায় প্রক্রিয়া যেটা আমাদের বিচার ব্যবস্থা আছে সেই বিচার ব্যবস্থা ওপর ভিত্তি করে সেই বিচার ব্যবস্থাকে ফলো করেই সেই ব্যবস্থাটা নিশ্চয়ই নেওয়া হবে বাকি নিজেদেরকে ভালো রাখুন নিজেদেরকে সুস্থ রাখুন এবং নিজেদের সমাজকেও পরিবেশকেও সুস্থ রাখার চেষ্টা করুন আর হ্যাঁ নিউজ নির্বীককে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুকে আপনি নিউজ নির্বীকের পেজটা লাইক এবং ফলো অবশ্যই করতে পারেন